মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কর্তৃক শের-এ বাংলা এ.কে ফজলুল হকের 57তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শামিমা আক্তার তুলি বাংলাদেশী নারীদের মধ্যে জাপানে কারাতে ব্ল্যাক বেল্ট অর্জনকারী নারী ও শিশুর রোগ প্রতিরোধ রোগ নিয়ন্ত্রণে এবং রোগ মুক্তিতে ব্যায়াম এবং সর্বসাধারণের সুস্বাস্থ্য ও সচেতনতা উদ্যোগী ভূমিকা রাখায় তার গৌরবময় অবদান ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ 2019 খ্রিস্টাব্দের শের-এ বাংলা এ.কে ফজলুল হক স্মৃতি পদকে ভূষিত করা হলো আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি সর্বাঙ্গীণ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।